হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা নিজেরাও ভালো থাকো এবং পাশের মানুষটিকেও ভালো রাখো। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মশালা পালক চিংড়ি। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার যেন কোনো আপডেটস মিস না হয়ে যায়, এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করো, আমার নিত্য নতুন আপডেটস খুব তাড়াতাড়ি সবার প্রথমে যেন তোমরা দেখতে পাও। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই তোমরা একবার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নাও। আমি এখানে এক আঁটি পালং শাককে সেদ্ধ করে জাস্ট মিক্সিতে পেস্ট করে রেখেছি। পেস্টটা যেন খুব ভালোভাবে হয়, এবং পেস্ট করার সময় আমি এখানে অল্প পরিমাণ নুন এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম। এখানে নিয়েছি আমি 8 থেকে 10টা চিংড়ি মাছকে খোলা ছাড়িয়ে রেখেছি, এখনো কিছু করিনি, জাস্ট ধুয়ে রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি রেখেছি। এখানে 4 থেকে 5টা আমি লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে জাস্ট একটু পিষে নিয়েছি শিলে। এখানে রেখেছি চিনি সর্ষে ফোড়নের জন্য, কালো সর্ষে। এখানে নিয়েছে গোলমরিচ 4 থেকে 5টা, রসুনকে আমি একটু পিষে নিয়েছি, সাদা তেল পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আমি খুব অল্প পরিমাণ 2-3টে আদা, একটা আদাকে 2-3টে কুচি করে সেটাকে আমি একটু পিষে নিয়েছি শিলে। এখানে গরম জল, জাস্ট হওয়ার সময় গরম জলটা অবশ্যই লাগবে। আর এখানে 2টো তেজপাতা রেখেছি ফোড়নের জন্য। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে দেব। এবার আমি এর মধ্যে নুন দেব পরিমাণ মতো। হলুদটা জাস্ট পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা গ্রিন কালার হবে তাই। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। প্রথমে আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। এবার আমি কড়াটাকে এখানে বসিয়ে দেব। কড়াটা গরম হতে দিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটা এখন হাই ফ্লেমেই রয়েছে। এবার আমি এর মধ্যে সাদা তেল পরিমাণ মতো দেব। তেলটাকে গরম হতে দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে আমি লো করে দিয়ে মাছগুলো, চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। আমি পুরো চিংড়ি মাছটাই দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করেই ভাজতে হবে, নইলে এগুলো খুব শক্ত হয়ে যায়। এবার আমি ওই তেলেই কালো সর্ষে খুব সামান্য পরিমাণে ফোড়ন দিলাম, এবং তেজপাতাটাকেও ফোড়ন হিসাবে দেব। যেহেতু 2টো বড় তেজপাতা তাই আমি 2টো নিয়েছি, ছোট হলে কিন্তু এক্ষেত্রে 4টে দিতে হবে। এবার আমি এর মধ্যে পুরো আদার পেস্টটাই দিয়ে দেব, এবং সেই সঙ্গে রসুনটাকেও দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেব, এবং মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য অল্প করে রাখা গরম জলের অল্প কিছুটা আমি দেব। এবার আমি এটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা, সেদ্ধ করে ম্যাশ করে রাখা পালং শাকের পুরোটাই দিয়ে দেব। ভালো করে ওটাকে এর সাথে মিক্স করে নেব।
গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে। এবার আমি পালং শাকে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দেব, দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো ফুটতে দেব। 1 মিনিট ফুটতে দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। আমি এখানে নুনটা অল্পই দিলাম, কারণ আমি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম। দেব কাঁচা লঙ্কা বাটা পুরোটা, আপনারা যে যার ঝাল বুঝে কাঁচা লঙ্কা বাটা দেবেন। এবার এছাড়াও এক্ষেত্রে যদি কেউ চেরা কাঁচা লঙ্কা দিতে চান সেটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব, জাস্ট ব্যালেন্সের জন্য। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াবো। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা পরিমাণ মতো দেব, এটাও জাস্ট সুন্দর ফ্লেভারের জন্য দেব, যে যার পরিমাণ মতোই দেবেন, কারণ এর আগে এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু দেওয়া হয়েছে। আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিলাম। এবার এটাকে 1/2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুটতে দেব। 1/2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা রয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম জল অ্যাড করব এবং এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে চিংড়ি মাছ পুরোটাই দিয়ে দেব। এবং সেই সঙ্গে চিংড়ি মাছের সাথে ভাজার পর যে জুসটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আবার অল্প পরিমাণ খুব সামান্য জল দিয়ে, অবশ্যই গরম জল দিয়ে, গ্যাসটা এখনো লো ফ্লেমে রয়েছে সেই লো ফ্লেমের অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে, আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখব, খুব সুন্দর কালার এসেছে এবং খুব ভালো স্মেলটাও ছেড়েছে। এবার আমি এর মধ্যে পুরো কসৌরি মেথিটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। এইবারে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে দিয়ে 1/2 মিনিটের মতো হতে দেব। গ্যাসটা এখনো লো ফ্লেমেই রয়েছে, 1/2 মিনিট হয়ে গেছে, আমার একেবারে রেডি হয়ে গেছে মশালা পালং চিংড়ি, যেটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। এবার আমি গ্যাসটাকে একদম অফ করে দেব, দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি গার্নিশিং করেছি। এই ছিল আজকে তোমাদের জন্য আমার রেসিপি মশালা পালক চিংড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা বড় করে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার কোনো ভিডিও তোমরা মিস না করে যাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.